একজন মানে এত ফ্রেন্ডলি একটা মানুষ আর অবশ্যই আমাদের বডি বিল্ডার এখানে উনি হচ্ছে কমান্ডো ইন্ডিয়ার কোচিন বোর্ড থেকে যখন আমরা মুভ করি আবুধাবির উদ্দেশ্যে তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ সি ভালো ছিল আপনাদের ইনশাল এখন একবার যেহেতু আসছেন সবসময় আসা হবে আর কি বলতে গেলে আপনারা পুরোপুরি মানে যুদ্ধের জন্য রেডি যদি এখন যুদ্ধ করতে হয় আর কি তারপরে সাদা কালার কভার করা যেটা আমাদের গানটা যে একটা এয়ার টার্গেট কে ফায়ার করবো জি সেটার একুরেসি চেক করার জন্য এয়ার টার্গেট আমরা একটা বানাই স্টারের মতো ওই স্টারটাকে ইন্ডিকেট করে আমরা ফায়ার করি দেখি যে আমাদের একুরেসি ঠিক আছে ওইটা সিস্টেম করে আমাদের এয়ার টার্গেট মেক করা যায় জি জি মেক করে সেটা আমাদের গান ফায়ার করে ওই টার্গেটটাকে শহীদ করতে পারলাম কি পারলাম না হিট করতে পারলাম কি পারলাম না সেটা একুরেসি মেনটেন করা হয় আচ্ছা ওই রকেট লঞ্চার ওই যে ওই রকেট লঞ্চারটা ফায়ার করে ফায়ার করলে একটা টার্গেট তৈরি করে ওই টার্গেটের উপর আমরা গান ফায়ার করি আচ্ছা আচ্ছা সেটার একুরেসি চেক করার জন্য টার্গেট ডিজিগনেশন সাইট আমরা ম্যানুয়ালি টার্গেটকে দেখবো ম্যানুয়ালি আমরা ওইটাকে গানটাকে আমি ওইটাকে এদিকে মুভ করি আমার গান ওইদিকে মুভ করবো আমি ওইটাকে এলিভেট করি গানও আমার এলিভেট কন্ট্রোল করি ওখান থেকে আমি গানটাকে ফায়ার করতে পারি ওখান থেকে আমি নিচে তিন জায়গা থেকে আমরা ফায়ার করতে পারি আমরা যখন গান ফায়ার করি এটার ভিতরে কোনো লোক থাকে না ও আচ্ছা এটা পুরো অটোমেটিক্যালি অটোমেটিক্যালি আমরা
লাগানো আছে, এটা 12.7 mm, জি জি জি, পিছনে আরেকটা আছে 20 mm, 20 mm, এই যে এখানে এই যে গানগুলো, এই যে কালো গানগুলো, আচ্ছা 12.7 mm এটা ম্যানুয়ালি কোন, আচ্ছা আচ্ছা, সো ওই যে রাডারটা ওইখানে হচ্ছে, ওই রাডারটা ওইটা হেলিকপ্টারের জন্য। আঙ্কেল আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমার নাম জাভেদ।